রাজধানীর সায়েন্স ক্লাব এলাকায় দুপক্ষের সংঘর্ষে ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার দুপুরের দিকে সায়েন্স ক্লাব এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এক যুবক এতে আহত হন অনেক শিক্ষার্থী আহতদের প্রাথমিকভাবে ভর্তি করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে তবে এ ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা সহ অন্যান্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে তারা